আমার যখন পুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী। আসবে গহীন রাতি, যে কোনো গুনাহ করলে মাফ চাইবো কার কাছে? আমি তওবা কবুলকারী, আবার আমি কড়া প্রতিশোধ গ্রহণকারী। মুসলমান আজকে দুনিয়ায় দুর্বল, মুসলমানদের আল্লাহ কিন্তু দুর্বল নয়। যারা এই মুসলমানের গায়ে হাত তুলে তাদের বিরুদ্ধে আল্লাহ একসাথে যাবেন ঠিক কিনা? যেমন নূহ আলাইহিসসালামের সময় একসাথে গেছেন কে? নূহ আলাইহিসসালাম 950 বছর দাওয়াত দিলেন, বাপকে দিলেন, দাদাকে দিলেন, নাতিকে দিলেন, পুতিকে দিলেন, পুতির পুতিকে দিলেন, আসলো না কেউ। আল্লাহ বলে রাস্তাইল ফুলকা ফি আয়নিন ইয়া নূহ, নূহ একটা নৌকা বানাও। নৌকা বানাইছে, নৌকার ভিতরে কি করছে? হাগি দিছে। এটা সর্বনাশ, কত ভালো মানুষ দেখেছেন, একেবারে খাস বাংলা কইছে তো। এটা কিন্তু সৌদি আরবে গিয়ে কইও না। সৌদি আরবে হাজিরা এক হাজিকে ডাকছে, ইয়া হাগ, হাগ দাম না হাগ। মিশরীরা জিম বলতে পারে না, ওরা বলে গাইন। ওরা জিমরে কি বলে? গাইন বলে, হাগ বলে। আমতা গেতা, আমতা গেতা, ইয়া হাগ। বাংলাদেশের কথাগুলো কত সুন্দর, বাংলাদেশের এক এক জেলাতে আল্লাহ এক এক সৌন্দর্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কেনকা যান বাহে না? কেনকা যান, কেনকা আছেন বাহে না? রংপুর আর বরিশালে এই বাড়ি আইসো কুম্বে বেড়া মরেছে না ভাই, বেড়া ভাই মরেছে না। আচ্ছা, আর ঢাকায় কি আবে হালা করতেছ? বলা ছ হালার পো, বাপ হালা পোলাও হালা, এরে কত নাই ছত বলা সত্যি। এটা হলো নোয়াখালী, সিলেট কিতা বালা নি আপনি, আপনার শরীরটা বালা তো খেয়ান আস ও বাজি বালা আসুন। এই তো আমাদের দেশে এত বিউটি, পৃথিবীর কোন দেশে এত সৌন্দর্য নাই ঠিক কিনা? কোন একজন পণ্ডিত বলেছিলেন, বাংলা ভাষার জন্ম নদিয়া শান্তিপুরে, যৌবন পেয়েছে রাজশাহী কুষ্টিয়াতে এসে, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, জানাজা হয়েছে কক্সবাজার। একদম বুঝার কোনো উপায় নাই যে বাংলাদেশে আসছে। এই যে রোহিঙ্গারা যে কথা কয় দেখেন না, কিচ্ছু বোঝা যায় না। তবে আমি বুঝি, আমি আলহামদুলিল্লাহ এখন ওদের একের নাতি নখরা সহ চেষ্টা করি বুঝার। ওরা কিছু আঞ্চলিক শব্দ এমন ইউজ করে যেগুলো বাংলাদেশের কোথাও নেই, যেমন বলে আতিক্কা দফর। আতিক্কা মানে হঠাৎ, আপনি এটা বুঝবেন কেমনে? দরজার খুলে দিয়ে যায় রে, আতিক্কা দফর অকান্নার হই গিয়ে গই। কিছু লোকাল শব্দ তারা ইউজ করে। তো আমাদের দেশে এত ডাইভার্সিটি কেন? কারণ বাংলাদেশে আল্লাহ লোকের সংখ্যা অনেক বেশি, আলহামদুলিল্লাহ বলেন। এই যে এতগুলো আল্লাহর ওলি বসে আছেন, আমাদের দেশে কিছু কিছু মানুষ নিজেদেরকে স্বীকৃত ওলি বলে, এরা ওলি না এরা উলি। যাদের কাছে কোরআন হাদিস নাই এরা ওলি না, এরা আপনার দুনিয়াও খাবে আখেরাতও খাবে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইত্তাখাযু আউলিয়া মিন দুনিল্লাহ কামাসালিল আনকাবুত, যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি বানায়, এদের উপমা হলো মাকড়সার মতো। মাকড়সা বাচ্চা জন্ম দেয়, সেই বাচ্চা আগে মাকড়সা মাকে খেয়ে ফেলে। ইন্না আনকারাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, মাকড়সার ঘরের চেয়ে দুর্বল কোনো ঘর হতে পারে না। যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি বানিয়েছো, তোমার দুনিয়াও খাবে আখেরাতও খাবে। খবরদার, শ্রেষ্ঠ ওলির নাম কি? হাসবুনাল্লাহু নিআমাল ওয়াকিল নিআমাল মাওলা ওয়া নিআমান নাসির, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী। আসবে গহীন রাতি, যে কোনো গুনাহ করলে মাফ চাইবো কার কাছে? সাইয়েদরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাছে একজন লোক এসে বলছে, হুজুর আমার ব্যবসা নাই, বলছে তুমি ইস্তিগফার করো।
বলছে আমার ছেলে সন্তান নাই, বলছে তুমি ইস্তেগফার করো, বলছে আমার ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে না ইস্তেগফার করো, বলছে আমার ব্যবসা বাণিজ্য বরকত নাই ইস্তেগফার করো। কয়েকজন সাহাবী বলেন, ইয়া হুসাইন সব কাজের জন্য আপনি কেন ইস্তেগফার করতে বললেন? তিনি বলেন, আমার আল্লাহ বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা, তোমরা গুনাহ মাফ চাও, তোমাদের সব সমস্যা দূর করে দিবেন। কে? কে দিবেন? আল্লাহর কাছে মাফ চান, তওবা করেন। আরেকজন ভাইয়ের ভুল দেখেছেন, বিনয়ের সাথে তার ভুল ধরিয়ে দেন, ঠিক কিনা? তাকে ভালোবেসে ভুল ধরিয়ে দেন, তাকে গালি দিয়েন না। খবরদার, ইন্টারনেট পেয়েছেন গালির জন্য ব্যবহার করেন না। এই যতজনকে গালি দিয়েছেন অতজনের গুনার বস্তা আপনার ঘাড়ে চলে আসতেছে। এত গুনা আপনি নেন কেমনে? কি আজীব তামাশা, যা খুশি তাই লিখছে। খবরদার, কিয়ামতের ময়দানে এগুলো কার কাছে জবাব দিতে হবে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোরআন হাদিস শেয়ার করেন, বুখারীর হাদিস গুলো শেয়ার করেন, যতজন পড়বে আপনার আমলনামায় চলে আসবে। বাপ মারা গেছে, তিন দিনা চল্লিশা নয়, বাপের জন্য বিলাস নয়, মাসহাফুন ওয়ার রাসাহু, কোরআন মাদ্রাসায় মাদ্রাসায় দেন। যত বাচ্চা পড়বে বাপের আমলনামায় সওয়াব দিবেন কে? মসজিদ বানান সওয়াব দিবেন কে? কোন পুকুর গঠন করেন, পুকুর খনন করেন সওয়াব দিবেন কে? কোন বাড়ি বানায় দেন সওয়াব দিবেন কে? একটা ছাত্র বাচ্চাকে কোরআনের মাদ্রাসায় পড়ান সওয়াব দিবেন কে? এগুলো না করে বিশাল দাওয়া আগামী চল্লিশ তারিখে চল্লিশা হইবে, আপনারা সবাই দলে দলে খাইতে আসিবেন। আচ্ছা বলেন তো, কেউ আনন্দ করে কেঁদে কেঁদে খায়? কেউ কেউ খাওয়ার সময় কাঁদে? কাঁদে? খাওয়া মানে আনন্দ, খাওয়া মানে কি? তো তোমার আব্বা মারা গেছে, তুমি আনন্দ করো কেমনে? তোমার মা মারা গেছে, তুমি ফুর্তি করো কেমনে? হ্যাঁ, এটি বাচ্চারা গোস্ত খেতে পায় না, তাদেরকে খাওয়ানো যেতে? আমার চেয়ারম্যান সাহেব চলে যাচ্ছে, না আর আর যাব না, আমার আমার বাবু ভাইয়ের অনেক কষ্ট হয়ে গেছে। আহারে, হ্যাঁ আপনারা বলেন সে আমার কি হয় বলেন? ব্যাংকে মেয়েদের চাকরি করা যায় যাচ্ছে কিনা? যদি জীবন ধারণের কোনো পন্থা না থাকে, যদি কিচ্ছু না থাকে মেয়েটার, রেফারেন্স নেন সুরা বাকারা 173, সুরা বাকারা 173, ফামানিত্তরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই, গুল ব্যবহারকারী হুজুরের পিছনে নামাজ পড়া যাবে কিনা? আপনারা বলেন, আপনারা বলেন, হুজুরের ওয়ার্নিং দিয়ে দিবেন, গুল হলো একটা নেশা। মা আসকারা কালিলহু ও কাসিরহু হারাম, কালিলহু হারাম, যেটা নেশাগ্রস্ত করে অল্প হারাম বেশিও হারাম। এই নেশার উপরে যিনি আছেন তিনাকে বিনয়ের সাথে বলবেন আপনি চলিয়া যাইতে পারেন। জাকাত ঠিক মতো না আদায় করলে নামাজ হবে কিনা? দুইটা দুটি ইবাদত, তবে জাকাত যারা আদায় করে না এদের পুরা সম্পদ হারাম, হারাম খেয়ে যা করবে কোনোটাই কবুল হবে না। কবিরাজ সাহেবের বাড়ি গেলে নামাজ হবে কিনা? কবিরাজ যদি হাবিজাবি মন্ত্র দিয়ে কথা বলে একবার ওর বাড়িতে গেলে চল্লিশ দিনের ইবাদত নষ্ট। আর কবিরাজের কথা যারা বিশ্বাস করবে, রাসূলের আনা সব কিছু সাথে তারা কুফরি করলো, পাওনা টাকা পরিশোধ না করে মারা গেলে কি হবে এসব সম্পর্কে বলবেন, তার আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নেবেন, তার আত্মীয় স্বজনের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখানে কোন সূরা থেকে কথা বলেছি? সূরা মুমিন, সূরা মুমিন। এই মুমিন নামে দুটি সূরা, একটা হলো মুমিন আর একটা হলো আল মুমিনুন। আল মুমিনুনের শুরু হয়েছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ঈমান আনলো যারা সফল হলো তারা। ঈমানের 70টি শাখা কয়টা?
প্রথমটি হলো লা ইলাহা, শেষটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আবার ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইমানের সাতটি শাখা, প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষটি হলো আল হায়া ও শোবাতুম মিনাল ইমান। আমার মায়েরা চারটি কাজ আপনার জন্য বিশ্বনবী ওসিয়ত করেছেন, এই চারটি কাজ করবেন জান্নাতের আটটি দুয়ার আপনাদের জন্য খোলা থাকবে। নামাজ পড়বেন, এক, দুই নম্বর রমজানের রোজা রাখবেন, তিন নম্বর স্বামীর খেদমত করবেন। কিসের বর কিসের ঘর যেমন খুশি তেমন কর, এটা কুফুরি স্লোগান। স্বামীর ঘরে যাব না কি জানি, গ্রামীণ ব্যাংক ছাড়বো না, স্বামীর ঘরে যাব না, এই জাতীয় স্লোগান দিলে ইমান হারা হবেন, খবরদার। গ্রামীণ ব্যাংকের সুদ সবচেয়ে বেশি ছিল এই লোকটা, গ্রামীণ ব্যাংকে যাব না, যায় না, যে সমস্ত প্রোগ্রাম মানুষের ইমান নষ্ট করে দেয় এগুলোতে আমরা যাব না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আলোচনা চলবে না, হ্যাঁ আজকে ছেড়ে দেন। এই যে সময় আপনারা আমাকে আলোচনার জন্য এনেছেন, এটা হাদিসের অনুযায়ী আলোচনার সময় নয়। বুখারীর হাদিস, কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল-আশা ওয়াল হাদিসা বাদা, এশার আগে রাসূলুল্লাহ ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন। খুব জরুরি কথা হলে কিছু সারতেন, কিন্তু এরকম সমাবেশ জিন্দিগিতেও তিনি করেননি। তো আপনারা যদি আরো বেশি কথা শুনতে চান তাহলে আপনারা নামাজ কাজা করবেন, এটা উচিত হবে না। অলরেডি 11:30, 12:30 বলেন স্যার, না কেউ যাচ্ছে না, আরে যাবে না তো কখনোই।